হ্যালো ফ্রেন্ডস, আইডিয়াল ফিশিং হবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুমন যথারীতি আবার আপনাদের সঙ্গে রয়েছি। তো কিছুদিন ধরে আমাকে কয়েকজন রিকোয়েস্ট করেছেন যে দাদা, নারকেল ডাস্ট ভিডিওটি একটুখানি যদি দেখাতেন সুবিধা হতো আমাদের। তো আমি তাদের কথা মাথায় রেখে, শীতকাল তো পড়েই গেছে, তো যাই হোক আজকে দেখাবো নারকেল ডাস্ট কীভাবে তৈরি করতে হয় হোমমেড। তো এই ধরনের আমাদের একটা নারকেল লাগবে, আপনারা গোটা নারকেল নেবেন, আমি হাফ নারকেলে করেছি এটা। এই নারকেলটাকে কুড়িয়ে নিতে হবে, কুড়িয়ে আপনাদের ওপরের যে সাদা অংশ আছে শুধু সেইটাই নিতে হবে, নিচের যেন এই কালো অংশ না কোড়ানো হয়। তবুও আমার কিছু কিছু জায়গায় কালো অংশগুলো চলে গেছে, তো যাই হোক এটাকে কুড়িয়ে নিতে হবে আপনাকে, সাইডে রাখি। এবার আপনাকে দেখাই যে কোড়ানোর পর এটা কীরকম হয়েছে, দেখুন একদম ড্রাই। এবার আসি ড্রাই কেন কীভাবে হলো, এটার থেকে আপনাকে দুধ বার করতে হবে। এই হলো দুধ। তো দুধ কী করে বার করবেন, দুধ বার করতে হবে আপনাকে একটি প্রসেসে, সেটি হলো প্রথমে নারকেলটাকে কুড়িয়ে নিয়ে উষ্ণ গরম জলে আপনাকে ডুবিয়ে রাখতে হবে মিনিমাম 15 মিনিট, উষ্ণ গরম জলে। তো আমি ডুবিয়ে রেখেছিলাম, ডুবিয়ে রাখার পর আপনি অনেকটা এই ধরনের একটি সাদা বর্ণের জল আপনি পাবেন, এটাই অ্যাকচুয়ালি দুধ। অ্যাকচুয়ালি দুধ যদি আপনি নারকেল ছেঁকে বার করতে যান তাহলে প্রচুর নারকেল লাগবে। তো সহজ পদ্ধতি, নারকেলটাকে কোনো গরম জলে চুবিয়ে রেখে সেটিকে ছেঁকে নিলেই আপনি এই ধরনের দুধ পেয়ে যাবেন। এটি শীতকালের বেলায় হালকা জমে জমে যাবে, দেখুন হালকা সলিড সলিড হয়ে গেছে, কিন্তু এটা গরম হলে এটা পুরোটাই লিকুইড থাকবে। এবার আসি তারপরের স্টেপ। প্রথম স্টেপ গেল কুড়িয়ে নেবেন, সেকেন্ড স্টেপ আপনাকে দুধ বার করতে হবে গরম জলে দিয়ে, থার্ড স্টেপ এই ধরনের একটি কাগজ নেবেন, কাগজ নিতে হবে, কাগজের ওপর এরকম সাদা কাপড় বিছিয়ে নিতে হবে, কখনোই কোনো রঙিন কাপড় নেবেন না, সবসময় সাদা কাপড়। এবং রোদের মধ্যে, অর্থাৎ শীতকালের যে রোদ হয় মিঠা রোদ এখনকার অর্থাৎ কথা বলছি, এই রোদে আপনাকে একদিন, এবং গরমকাল হলে 2 থেকে 4 ঘন্টাই যথেষ্ট, দেখতে হবে যাতে গরমের হিটে জিনিসটা না পুড়ে যায়, সেদিকেও আবার খেয়াল রাখতে হবে। তো যাই হোক আপনাকে এইভাবে ছড়িয়ে কিছু দিয়ে ঢাকা দিয়ে, যেমন আমার এটা দিয়ে ঢাকা ছিল, তো কিছু দিয়ে ঢাকা দিয়ে আপনাকে রেখে দিতে হবে। এবার বলি কেন রেখে দিতে হবে, কারণ হতো নারকেল ডাস্ট অনেক দিন পর্যন্ত যেহেতু রাখা যায়, তো এই নারকেলটার মধ্যে যখন কোড়াবেন তখন এর মধ্যে যতটাই আপনি যতই আপনি জল ছেঁকে নিন না কেন, তাও এর মধ্যে জল কিছুটা থাকবে, তো সেটি শুকানোর জন্য আপনাকে এইভাবে রোদে দিতে হবে। তো এখন এটা পুরোটাই ড্রাই। এবার ফোর্থ স্টেজ হলো এটিকে আমাদের মিক্সিতে ডাস্ট করতে হবে। অ্যাকচুয়ালি আপনারা যদি মিক্সিতে ডাস্ট করে নেন তাহলে এই যে এর মধ্যে কিছু বড় বড় যে দানাগুলো দেখা যাচ্ছে, যেমন এটি, তারপর আরও কিছু বড় বড় দানা আছে এর মধ্যে, অর্থাৎ কোড়ানোর সময় যেগুলো সম্পূর্ণভাবে গুঁড়ো হয় না, ঠিক এই ধরনের, এগুলো শুকিয়ে গেলে আপনারা যদি মিক্সিতে দেন তাহলে একদম যেরকম আপনারা দোকান থেকে কিনে নেন ঠিক সেরকম অনেকটা হয়ে যাবে। তো চলুন দেখা যাক মিক্সিতে ডাস্ট করার পর কেমন হয়। তো ফোর্থ স্টেজে চলে এসেছি, আমাদের নারকেলটাকে মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি, এটাকে এবার ডাস্ট করতে হবে। তো ঢাকনাটা দিয়ে দিই, যেহেতু এর মধ্যে কোনো জল ভাব নেই তাই এটিকে মিডিয়াম প্রেশারে, কখনোই হাই প্রেশারে দেবেন না, মিডিয়াম প্রেশারে জাস্ট
কয়েকবার জাস্ট রাউন্ড করিয়েই ছেড়ে দেবেন, বেশি টেস্ট করা যাবে না, নচেত পুরোটাই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, ব্যবহারের সময় খুব অসুবিধা হবে। তো আমি এই জায়গাটা স্কিপ করে দিচ্ছি, ডাস্ট করে আপনাদের দেখাচ্ছি। তো আমাদের ডাস্ট হয়ে গেছে, এবার দেখুন আপনারা একদম ঠিক যেরকম আপনারা কিনে ব্যবহার করেন নারকেল ডাস্ট, ঠিক অনেকটাই সেরকম হয়ে গেছে এবং এর মধ্যে কোনো দানা দানা নারকেলও নেই, সমস্ত কিছু ডাস্ট হয়ে গেছে। তো আমাদের ডাস্ট তৈরি আজকে, দেখতেই পাচ্ছেন পুরো ডাস্ট হয়ে গেছে। আমাদের আজকের ডাস্ট নারকেল ডাস্ট, তো এটা দুরকম হয়, একটা এরকম কাঁচা আর একটা একটু ভাজা টাইপের হয়, একটু ব্রাউনিশ কালারের হয়। তো কোনো এক সময় সেটিরও একটি ভিডিও দিয়ে দেবো। তো এই ছিল আজকের আয়োজন, অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন হোমমেড কী করে নারকেল ডাস্ট বানাতে হয়। তো যারা নতুন আছেন তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাবস্ক্রাইব করে সবসময় বেল আইকনটা প্রেস করবেন, না হলে অনেকেই আমাকে বলেন যে আপনার ভিডিওর নোটিফিকেশান আমাদের কাছে ঠিক মতো পৌঁছায় না। তো ইউটিউব চ্যানেলের একটি পলিসি আছে, যদি আপনারা বেল আইকন না ক্লিক করেন তাহলে কখনোই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে না। তো এই ছিল আজকের আয়োজন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।